আজকেই আমরা কয়েকটা কাট পাইছি ক্যামেরার মাধ্যমে, আনাসেমেনের মাধ্যমে। তো আনাসের মেন এলাকা সবার খবর তো নিতে পারে না যে কে পাইছে কে পাইছে না। তো আমাদের অনেকে পাইছে না, তুমি মেম্বারে অনেক সময় কাট পাইছে কিন্তু দিছে না, বারেকজনে দিয়েছি হেবাত পড়ছে, এর কোনো কাট নাই হেবাত পড়ছে। আমার পক্ষে তুমি তার একটা কাট দিবে বিভিন্ন কারণ বসত অনেক অনেক সময় পায় না। আর আপনার বাড়িতে আর কেউ নাই? আপনার ঘরের পরিস্থিতি এটা কি? কাকা বাড়িতে আছেন? সালাম আলাইকুম, ভালো আছে না? আপনি কি অসুস্থ? যা আসেন একটু বাইরে আসেন, সমস্যা নাই। আপনার ঘরের পরিস্থিতি তো খুবই খারাপ দেখা যাচ্ছে। ঘর তো নাই, ও কোনো কিছু নেই। আপনি কি অসুস্থ? হ্যাঁ আচ্ছা, এই রানা ভাই পাঠাইছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, তা আপনি এটা আজকে নিয়ে আসবেন? আজকে কিন্তু এই মুহূর্তে দিতেছে, আপনি কি নিয়ে আসবেন? কালকেও দিবে, সমস্যা নেই, কালকেও যাইতে পারেন। আজকে যদি একটু সময় পান গিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? আছে আপনার এই মুহূর্তে? আমার তো এই অবস্থায়, আপনার কোনো কিছু লাগলে, যে কোনো টাইম কোনো কিছু লাগলে আপনি বলবেন, ওনার কাছে যাবেন, ভয়ের কিছু নাই, ওনার সাথে শেয়ার করবেন, পরিশোধ গিয়া ওনার সাথে বলবেন। আমার তো কাম কাজ করতে হয় না, আমার বাচ্চা চলে, আমার চলতে ফিরতে খুব কষ্ট হয়। আপনি কি আর কোনো কার্ড পাইছেন? না না, হ্যাঁ আর কিছু নাই। আর কোনো মেম্বার বা পাইছেন? পাইছেন মানে দিয়েছেন না? পাইছেন বলে হাইছি, আসে নাই পাইছেন বলে ভিডিও। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে নাকি প্রথম রানা ভাই, এ হচ্ছে তাদের বাসাটা, এটা দেখেন আপনারা সকলেই। তাদেরকে কোনো কিন্তু কেউ দেয় নাই, কোনো মেম্বার বা ভাইস চেয়ারম্যান কেউ কিন্তু দেয় নাই তাদেরকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সেজন্য কিন্তু আমি রানা ভাইয়ের কাছ থেকে এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক বিষয়টা একটু দেখেন, আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আর আপনার যদি কোনো কিছু বলার থাকে রানা ভাইয়ের কাছে, সেটা আপনি বলতে পারেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমার তো খুব কষ্ট, এটা গন নাই বাচ্চা চলে থাকতে আমার খুব কষ্ট হয়, পানি টুনি ভরে বড় কার্য তোলে তাহি। এটা যদি ভাই একটু চেষ্টা করে দিত, একটা ব্যবহার করি হাতে, আমি কুলান্ডি লই একটু থাকতাম। অবশ্যই আপনারা দেখতে তো পাচ্ছেন তার যে বাসার, তার যে ঘরের অবস্থা একদম কিন্তু ভয়াবহ অবস্থা, যে কোনো টাইম পড়ে যেতে পারে ঘরগুলা। দেখেন রান্নাঘরের অবস্থা, জায়গার পরিমাণ একদম সংকট, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা বুঝতেই তো পারছেন বিষয়টা, সেটা অবশ্যই আপনারা সেই দৃষ্টিতে আপনারা দেখবেন। আর রানা ভাইকেও বলবো আপনি একটু ওনাদের প্রতি নজর দেবেন। আর ধন্যবাদ সবাইকে, আর আসি আমরা। হ্যাঁ আসসালামু আলাইকুম, আসি আসি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা ভালো আছো। রানা ভাই পাঠাইছে আর কি আপনাদের জন্য, একটা কার্ড পাঠাইছে, আপনারা কি আজকে তুলে নিয়ে আসবেন? সকলকে ঈদ মোবারক জানাইছে রানা ভাই, আর রানা ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, ঠিক আছে? সকলে যাবেন রানা ভাইয়ের কাছে, যাবেন ওনাকে বলবেন, আপনাদের যদি কোনো চাও বাবা থাকে রানা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি গিয়ে আপনারা বলতে পারেন, ঠিক আছে? আপনারা কিন্তু যাবেন রানা ভাইয়ের কাছে, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই, বুঝছেন? রানা ভাইয়ের কাছে যাবেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের রানা ভাইয়ের কাছে কিছু বলার আছে আপনাদের, কেউ কারো কিছু বলার ইচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে, এখন আর যদি কিছু আপনাদের আমার উপরেও কিছু বলার থাকে তাহলে আপনারা যাবেন গিয়ে বলবেন। আচ্ছা আমরা সামনে দিই, এই সামনে আরেকজন আছে, ওনাকে দিই।
गरीब गरीब साथी प्रमाण दिए गरीब और एक गरीब साथी प्रमाण दिए धन्यवाद आपके मन करार्ड दी से আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা দুজন কিন্তু কোনো কিছুই করে না তারা কিন্তু বসে বসে আসলে গায় এই বৃদ্ধ বয়সে কি করবে তারা তার জন্য আমি একটু রিকোয়েস্ট করতেছি আমি তাদেরকে দুইটা কার্ড দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কি মনে করেন জানি না আমি দুইটা কার্ড দিচ্ছি ওনাদেরকে আরেকটা কার্ড আপনি রাখেন ঠিক আছে আর এটা কিন্তু রানা ভাই পাঠাইছে আমাদের চেয়ারম্যান যে রানা ভাই উনি কিন্তু পাঠাইছে আমার মাধ্যমে উনি পাঠাইছে আরো কর্মীরা আছে রানা ভাইয়ের যে কর্মীরা আছে দেখেন অনেক কর্মীরা আছে তারা কিন্তু একসাথে এসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে আর বিশেষ করে আপনাদেরকে রানা ভাইয়ের কাছে কিছু বলার আছে রানা ভাই কিছু বলবেন না কি বলবো কোনো কিছু চাওয়া পাওয়া আছে আপনাদের কি সাহেব বুঝতে তো পারছেন বিষয়টা ঠিক আছে আর ঈদ মোবারক রানা ভাইয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাইছে ঠিক আছে আর ধন্যবাদ আপনাদেরকে কার্ড গুলা নেওয়ার জন্য আসি তাহলে আসসালামু আলাইকুম তোমরা কেউ কি স্লিপ দিছে তোমার দিয়ে নাই আচ্ছা ঠিক আছে আমাদেরকে রানা চেয়ারম্যানে কিন্তু আপনাদের জন্য স্লিপ পাঠাইছে ঠিক আছে দশ কেজির যে স্লিপটা সেটা কিন্তু পাঠাইছে এখন আজকে এই মুহূর্তে পাঠাইছে বুঝছেন এখন আপনাদেরকে দেওয়ার জন্য আসছি আর আপনি তো পান নাই আপনার ঘর কোনটা উনি ওনার ঘরটা হচ্ছে এটা আর আপনার ঘরে যান আপনার ঘরে আপনাদেরকে দিচ্ছি এই হচ্ছে আপনার আপনার কাজটা দিলাম আপনার ঘরে দেখেন ঘরের অবস্থাটা উনাকে কিন্তু কোনো মেম্বার অথবা ভাইস চেয়ারম্যানের একটা কার্ডও পর্যন্ত দেয় না আসলে এটা কেমন বিষয়টা এটা আপনারা বুঝেন এটা আমার দেখার বিষয় না কিন্তু রানা ভাই এত ভালো কাজ করতেছেন আমাদের মাধ্যমে আর আমি এটা যতটুকু হেল্প করতেছি রানা ভাইয়ের পক্ষ থেকে আর রানা ভাই যেহেতু পাঠাইছে আপনাদের কাছে আপনাকে কোনো কিছু চাওয়া পাওয়া আছে রানা ভাইয়ের কাছে আছে না আপনি রানা ভাইকে বলেন আসলে আমার একটা চাউলের কাট করে দিছেন একটা তেলের কাট করে দিছে না কোন চেয়ারম্যানই কোন মেম্বারই না কই আগে কোন সময় আপনি পাইছেন না কোনো কিছু না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এবার পাবেন আপনি রানা ভাইয়ের কাছে যাবেন
বা রানা ভাইয়ের কাছে যদি না যাইতে পারেন আমার কাছে আসবেন, আমি রানা ভাইকে বলবো, রানা ভাই যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সম্মান করবে। আর বিশেষ করে আপনারা যাবেন ভয় পাবেন না, রানা ভাইয়ের কাছে যাবেন, আপনারা উঠু দিয়ে যাবেন, কারণ রানা ভাই কিন্তু আপনাদের খরচ দিয়ে দেবে। আপনারা যখন যাবেন রানা ভাই খরচটা দিয়ে দিবে, খরচ বহন করবে, আপনারা ভয় পাবেন না। আর রানা ভাইকে সবকিছু খুলে বলবেন, আপনাদেরকে সহযোগিতা করবেন, উনি যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করবে। আর ধন্যবাদ আপনাকে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি। হ্যাঁ এদিক থেকে দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন না দাদু? আপনার জন্য কিন্তু রানা ভাই পাঠাইছে, আচ্ছা ঠিক আছে, ইয়াও পাঠাইছে, শুভেচ্ছা জানাইছে। আর রানা ভাই এই যে কার্ডটা দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা ভালো আছে রানা ভাই, অনেক ভালো, আমরা না দিলে আমরা ভাই আমি কই। অবশ্যই অবশ্যই। এই হচ্ছে তাদের ঘরটা, এই বাংলা রঙের ঘরে কিন্তু তারা দুজন থাকে আসলে বিষয়টা। আর কি বলবো, আসলে আপনাদের জন্য রানা ভাই কিন্তু এই যে চাউলের কাঠ পাঠাইছে, এটা হচ্ছে 10 কেজি চাউলের যে কাঠটা রয়েছে আজকে দিতেছে, এই মুহূর্তে দিতেছে, কিন্তু আপনারা গিয়ে নিয়ে আসবেন দাদা। আপনি আপনি নেবেন না দুজনে? আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এভাবে আসবে প্রতিবারে, কিন্তু আসবে, একবারে তো দেওয়া সম্ভব না, আসলে সবাই যেন পা, আপনারা চান না সকলেই পাক, মানে একসাথে আপনারা যদি দুইটাতে দেই তাহলে এটা কেমন দেখা যায় না, সকলকে যদি দেই তাহলে সবাই পাইলো, সবাই মিলে যদি একসাথে গাই সেটা অনেক ভালো না। আর রানা ভাইয়ের কাছে আপনাদের কোনো কথা আছে, কিছু চাও পাওয়া আছে সেটা চাইতে পারেন এই মুহূর্তে, রানা ভাই কিন্তু দেখতেছে। দাদার কোন চাওয়া আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আসি। আর দাদার কাছে যাই, আসান ওই পাশে, আরেকজন আছে না মহিলা? আচ্ছা ঠিক আছে। আর রানা ভাই আপনার জন্য একটা স্লিপ পাঠাইছে, এটা হচ্ছে 10 কেজি চাউলের কাঠটা আছে না, সেটা ঈদ উপলক্ষে কিন্তু পাঠাইছে আপনার জন্য, আর আপনি আজকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আজকে না যাই কালকে যাই। আচ্ছা ঠিক আছে। আমার একটা গোর বন্ধনের দরকার আমার। কোন জায়গাটা? এই যে আমার জায়গাটা, এটা আপনার? হ্যাঁ এই যে আমার জায়গাটা দেখা দিই। আপনি রানা ভাইকে বলেন, রানা ভাই দেখতেছে, রানা ভাই এই যে, এই যে ভাই আমার একটা গোরের দরকার, আমার তো স্বামী নাই, পুত নাই, আমার দেওরের সরাই না, আমার ফালা, এখন আমি কি করবো? আমি এবার চললে হিজে কাইতেছ, ওর গোরের প্রয়োজন আমার, একটা গোর দেওয়ান লাগবো আমার। এদের এটা আপনার রানা ভাইয়ের কাছে আবদার, তাই তো? আচ্ছা রানা ভাইকে আমি বলবো, রানা ভাই ওনার জন্য যতটুকু সম্ভব ততটুকু আপনাকে বাড়িতে পাঠাইছে না কার্ড, এভাবে কি কেউ পাঠাইছে? আজ পর্যন্ত কোন চেয়ারম্যান বাড়িতে পাঠাইছে না বা কার্ড আপনারা যদি না যান তাহলে আপনাদের কি কিভাবে দেবে? আপনারা যাবেন সরাসরি ইউনিয়ন পরিষদে যাবেন, ওনার সাথে কথা বলবেন, কথা বলে আপনারা যে কোনো কিছু বলতে পারেন, আপনারা যা চাওয়া পাওয়া আছে সেগুলো চাইতে পারেন।
বিধবা মাতার আমারটা কাজ আছেন আছেন কোন কিছু বলার থাকলে বলেন সমস্যা নাই আপনি বলেন কোন কিছু খাইলাম না আমি তো বলতাইছি এই লাগান তো কইতাছি হেলে একটা কাট নাই বিধবা মাতার ওনার কাট নাই না আর ওনার জন্য আপনি রিকোয়েস্ট করতেছেন গরিবেশ আছে গরিব আসলে না একজন গরিব কিন্তু অন্য গরিবের জন্য আসলে কাজ আছে আমার জাল আসলে আমার জাল আমার জাল স্বামী নাই আসলে বিষয়টা আপনি কি বলবো আপনারা তো বুঝতে পারতেছেন বিষয়টা আর অবশ্যই তাদের জন্য একটা কিছু করবেন আপনারা আমি রিকোয়েস্ট করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর বিশেষ করে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে কই বাড়িতে কেমন আছেন না হ্যাঁ কেমন নাই আছে উনি একটু দাদু কই বাড়িতে কেউ নাই আসেন আসেন ভালো আছেন ভালোই আছি আপনার দুধে ভালো তবে না আমিও বানাবো আচ্ছা ঠিক আছে রানা ভাই আপনার জন্য এটা উপহার পাঠাইছে আচ্ছা কি পাঠাইছে এটা হচ্ছে এটা স্লিপ পাঠাইছে আপনার জন্য হ্যাঁ ঠিক আছে আপনি কি কোনো স্লিপ পাইছেন না আমি কিছুই পাইছি না আমার কেউ মেম্বার দেয় না ভাই স্যার ম্যান দেন কেন কেউ ওই দিছ না তারারে বলে স্লিপ টিলিপ দিছে না আর কোন ভয় পায়েন না আর রতন আচ্ছা ঠিক আছে রানা ভাইয়ের কাছে আর কোন আবদার আছে আপনি অত বড় ফ্যামিলি নিছেন কেন মিলি নিছি এই মিলি তো দরকার রান্না ভাইর আমার দরকার 1200টা স্লিপ দিব 1200টা বুড়ো তো আছে রানা ভাই তা তো অবশ্যই হ্যাঁ তাহলে কি রানা ভাই দিতে মিন্নাত লাগে কে প্রথমবার আপনাকে পাঠাইছে আপনার জন্য এতে একটু খুশি থাকেন ঠিক আছে খুশি আছি পরের বার আপনার জন্য অনেক পাঠাবে কেউ কি পাঠাইছে কোনোদিন কই তার হয় না ভাই কোন চেয়ারম্যানে কোনোদিন কে দেখছেন বাড়িতে কেউ কারো জন্য স্লিপ পাঠাইছে না দিছে না এটা কে করছে হ্যাঁ কে পাঠাইছে আর এই যে কেডা পাঠাইছে মেম্বার রানা ভাই রানা ভাই আমি না আমি না মেম্বার আনছে আনছে রানা ভাই চলতে আমি আনি সমস্যা না আমি না রানা ভাই দিছে রানা ভাই পাঠাইছে আমি না আমি না আমি আনি নাই আমি মেম্বার হইলে কি হইব আমি না আমি আমি তো ফেল করা মেম্বার আচ্ছা হেল করো মেম্বার তো ফেল করো মেম্বার হইল মেম্বার তো শাস্তি না শাস্তি না 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 আর রানা ভাই রে কইবেন হাত করে রাখতো ঠিক এই রানা ভাই হাতে আমরা আছি আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই দেখছেন আপনারা বিষয়টা আসলে ওনার কিন্তু আবেগ আছে আবেগে কিন্তু উনি কথাগুলো বলছেন আমার কিছু মনে কিছু আমার কাছে একটা আবদার আছে আমার আমি রান্নাবার কাছে টিকেই আমি যা কিছু তার বন্ধুত্বার লাগি তাই আমি করতে রাজি কত আমার একটা মোটার দিতে হইব আমি মোটারে খুবই কষ্ট আপনি যাবেন আপনি যাবেন আপনি গেলে এলো আমার আবদার আর কিছু আবদার নাই গিয়া আপনি গিয়া ওনার ইউনিয়ন পরিষদে যাবেন গিয়ে আমি রানা ভাইকে বলবেন রানা ভাইকে আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করবে আমি আমি গ্যারান্টি দিচ্ছি রানা ভাই কিন্তু আপনাকে সম্মান আমি এটাই চাই আপনি চান আপনাকে আমার কল নাই আমার মোটার দেব ধন্যবাদ সবাইকে আচ্ছা এই যে রুদার বেচাচ্ছে রুদার মাধ্যমে কিচ্ছু করতে আসছে আচ্ছা ঠিক আছে সমস্যা আমার রাস্তা দেখতে আছেন নাকি ব্যবস্থা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি রানা ভাইয়ের পক্ষ থেকে আপনাকে একটা স্লিপ দিয়ে গেলাম ঠিক আছে এটা কিন্তু রানা ভাই পাঠাইছে আমার কাছে হইলো এই যে শুনেন আমি একটা কথা ভাই এটা দুষি আর কথার কথা না এই কষ্টের কথা না এই কথা না আমার যে আমি যে অতদিন ঘুরলাম নুরুল ভাইয়ের হাসে নুরুল হওয়া আমার বড় হয়ে বসি দুই হাজার রানা ভাই আমাদের চেয়ারম্যান 10 নং তারুণী ইউনিয়নের চেয়ারম্যান যে রানা ভাই হাসান মাহমুদ রানা উনি কিন্তু আপনার জন্য পাঠাইছে এই কার্ডটা ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন আর আপনার যে কোনো সমস্যার জন্য ওনার কাছে যাবেন ওনা আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করবে ঠিক আছে আপনারা যাবেন আর বিষয়টা হচ্ছে ওনার যে স্বামী ওনার স্বামী কিন্তু অবস্থায় খুব ভয়াবহ অবস্থা দেখেন ঘরের আর দেখেন তাদের রান্নাঘর এবং ঘরের পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ আর ওনাদের জন্য
কেউ কিছু করে নাই আসলে এখন এসে বুঝতে পারলাম বলতে কেউ নাই কেউ নাই মিষ্টি গোষ্ঠি কিচ্ছু নাই আপনার এখানে কেউ না আপনার কেউ নাই মিষ্টি গোষ্ঠি কেউই নাই আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে একজন সৎ আপনি কি করেন মূলত সৎ আছেন এটা মারা গেছে সাইডে ছেলে সাইডে মেয়ে একটা ছেলে কি মারা গেছে সৎ ছেড়া উনি তো আমার আমার কে দেয় না দেখো সৎ কি রকম বুঝো না বুঝছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি যে কোনো সমস্যার জন্য রানা ভাইয়ের কাছে যান আপনি আপনার কিন্তু রানা ভাই দেখতেছে এই মুহূর্তে রানা ভাই দেখতেছে এবং আমাদের ঈশ্বরগঞ্জ থানা সকলেই কিন্তু দেখতেছে আপনাকে যে কার্ডটা দিলাম এটা কিন্তু সকলে দেখবে ঠিক আছে খুব বহুত কষ্ট হচ্ছে আর আপনি খুশি তো এখন আমি খুশি আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু দিতেছে চাল দিচ্ছে আপনি গিয়ে চাল নিয়ে আসবেন ঠিক আছে আজকে দিতেছে আজকে তো দিতেছে কালকেও দিবে কালকেও দিবে কালকেও যেতে পারেন সমস্যা নাই আর রানা ভাইয়ের কাছে যাবেন আর যদি আবদার থাকে সেটা করবেন উনি যথেষ্ট পরিমাণ আপনাকে সম্মান করবেন এখন কোনো কিছু বলতে থাকে বলতে পারেন আপনাদের রানা ভাইয়ের কি কিছু বলবেন না আমি পাইছি ইনশাআল্লাহ আমার আমার অবস্থা নেরা দেখেন আমি কি অবস্থায় আছি আমার কেউ নাই ইষ্টি গুষ্টি কেউ নাই মাত্র কিচ্ছু নাই আমার পুত্র সন্তান কেউই নাই একটা সচ্চার আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা আসছি এই যে রানা ভাই আপনাদের জন্য স্লিপ পাঠাইছে চাউলের স্লিপ পাঠাইছে বুঝছেন আজকে চাউল দিতেছে চাউল নিয়ে আসবেন ঠিক আছে কালকে আনতে পারবেন কোনো সমস্যা ঠিক আছে আপনার কি কেউ স্লিপ দিছে যাদেরকে না দিছে তাদেরকে কিন্তু রানা ভাই দিতেছে আপনি চেয়ারম্যান কে চেনেন না দশম কারিন্দি ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা এই রানা ভাই কিন্তু পাঠাইছে ঠিক আছে আপনাদের জন্য চেয়ারম্যান সাহেব পাঠাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন দিদি এখন আপনার জন্য কিন্তু একটা কার্ড পাঠাইছি চেয়ারম্যান সাহেব আমাদের যে রানা চেয়ারম্যান আছে দশ নং তারবিন্দি ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উনি কিন্তু আপনাদেরকে আপনার জন্য একটা কার্ড পাঠাইছে ঠিক আছে এই যে হচ্ছে আপনার কার্ডটা রাখেন খুশি তো এখন এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আনবেন আপনি কি কোনো সময় আনেন না এগুলা না বাবা পান নাই কখনো কেউ দেন না এটা কি আপনার রসা এটা আপনার রসা ও আচ্ছা আর আপনার কি কোনো চাও পাওয়া আছে চেয়ারম্যান সাহেবের সাথে বলতে পারেন এই যে চেয়ারম্যান সাহেব কিন্তু দেখতেছে বুঝছেন সব কিছু ওই বলেন বলেন সায়াম তারা ধর্মে জাল হয় তো আমরা বিহুতের বাড়ি নাই গন নাই জমিন নাই বাহারে তোলা জমিন নাই আর তোমরা তো একটা সতিরণ করছো তা তো অবশ্যই শুধু থাকি এলে কষ্ট করছি অনেক কষ্টই করতেছি কাইতাম মাইনা মিন্দা এই যে রোজা গেছে মাসে কত রঙের খাওয়া খাই আমরা তো হয়েছি না আর কিছু বলার নাই আর বিশেষ করে আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে কোনো ইচ্ছা থাকে যে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন বা কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে ইউনিয়ন পরিষদে যাবেন ওনার সাথে কথা বলতে পারেন কথা বলে আপনার যা চাওয়া পাওয়া আছে সেটা চাইবেন আশা করি আপনাকে উনি সম্মান করবে যথেষ্ট পরিমাণ সম্মান করবে চেয়ারম্যান সাহেব বলতাছি হেলা বলে ভালোই আছে উনি আপনি কোনো সময় কি এইভাবে একজন চেয়ারম্যান আপনার হাতে কোনো সময় কার্ড দিছে কেউই না এই এটা কিন্তু রানা রানা ভাই পাঠাইছে কোনা পাড়াতে পাঠাইছে আপনার জন্য এলা চিন্তা করেন রানা ভাই কতটুকু স্মরণ করে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু সকলে দেখছে রানা ভাই কিন্তু দেখতেছে আপনাকে দেখতেছে আপনার কিছু বলার আছে আমরা তো কিছুই না হেলা দুজি আমরা দেহে নিয়ে আস করে দেহে দিই আচ্ছা ধন্যবাদ আর বিশেষ করে যারা ইতিমধ্যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা আসলে আমাদের চেয়ারম্যান সাহেব দশ নং তারবিন্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রানা উনি যে কাজগুলো করতেছেন আমাদেরকে দিয়ে আমাদের মতো ছেলে পেলেদেরকে দিয়ে বা আমাদের মতো তার যে কর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে যে কাজগুলো করতেছেন মানে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে আর সেই ভালো লাগাটা থেকেই কিন্তু আজকের এই বিষয়টা তুলে ধরা আপনাদের কাছে আমি নিজে
হেঁটে হেঁটে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে সকলকে কিন্তু দিয়ে এই মুহূর্তে শেষ করলাম। কাঠগুলা এই মুহূর্তে আমার কাছে শেষ হয়ে গেছে, যার জন্য আরও অনেকেই রয়েছে, আমি সেগুলাকে তাদেরকে দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। আর বিশেষ করে রানা ভাইকে বলবো, আর রানা ভাইয়ের আশেপাশে যারা রয়েছেন, সাথে যারা থাকেন, ইতিমধ্যে যারা দেখতেছেন, তারা অবশ্যই বিষয়টা লক্ষ্য করবেন যে আরও কিছু দিলে হয়তো আমি তাদেরকে সম্পূর্ণভাবে দিয়ে শেষ করতে পারবো। আর ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান রানা ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যিনি এই উদ্যোগটা নিয়েছেন, যেভাবে কাজ করতেছেন উনি, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আগাম ঈদ মুবারক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন রানা ভাই, আল্লাহ হাফেজ।